বন্ধুরা দেখো, আমি ড্রাই চিলি চিকেন করব বলে সব প্রিপারেশন করে নিয়েছি। কেমন করে করব, প্রথমে এটা ম্যারিনেট করে রেখেছিলাম আদা পেঁয়াজ রসুন দিয়ে, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে। আর এদিকে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, এদিকে ক্যাপসিকাম কেটে নিয়েছি। এতক্ষণ এটা ম্যারিনেট করা ছিল, কিন্তু এবার কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে, এবার এটা ভালো করে ভেজে নেব। ভেজে তারপরে সবজিগুলোকে ভালো করে ভেজে তারপরে দেখতে থাকো। দেখো পকোড়াগুলো ভেজে নিয়েছি, এরকম করে চিকেন পকোড়াগুলো ভেজে নিয়েছি, এখনও ভাজা হচ্ছে। আর এদিকে আলাদা কড়াই বসিয়ে দিয়েছি, ক্যাপসিকাম ভাজা হচ্ছে, এটাও হতে থাক, এদিকে হয়ে যাবে, একসঙ্গে হয়ে যাবে। তো দেখো এক এক করে আমি সব দিয়ে দিলাম, ওই ভাজছিলাম সবজি, সবজি ভাজার পরে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি, পেস্ট দেওয়ার পরে দিয়েছি সয়া সস, চিলি সস আর টমেটো সস। তো এবার ভালো করে কষাচ্ছি, কষিয়ে তারপরে এই যে গুলে রেখেছি জল হালকা অল্প করে এটা দেব। আর একটু নুন মিষ্টি চেক করব। সিম্পল, একদম কোনো ঝামেলা না, ড্রাই চিলি চিকেন মানে মেন হচ্ছে ভালো করে ভাজতে হবে, ভেজে তোমাকে পরিমাণ মতো সব কিছু দিতে হবে, আর একটু নুন মিষ্টিটা ঠিক করলেই ব্যাস। আর এই যে কষাতে হবে, কষাতে কষাতে ভাজাটা বেশ সুন্দর করে করতে হবে। কিন্তু ড্রাই চিলি চিকেন মেন হচ্ছে ভাজাটা, যত সুন্দর করে ভাজবে জিনিসটা নরম, মানে তেলও কিন্তু বেশি দেইনি আমি, এখান থেকে অল্প দেখো একটু তেল তুলে এর মধ্যে দিয়েছি, যে প্রচুর তেল মশলা সেটাও না, অল্প অল্প করে করে সব দিতে হয়। মেন হচ্ছে এই সুন্দর করে ভাজতে হবে, ভাজতে ভাজতে এই যে তেল রস এটা যে বেরোবে না, তো এতেই আর কি টেস্ট চলে আসবে। যেমন চিকেন পকোড়াগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, ভাজতে ভাজতে আর কি ওর মধ্যে হাড় পর্যন্ত কিন্তু ভাজা হয়ে যাবে। এবার তুমি না ওই হাড় খেলেও সেই হাড়ের টেস্টটা একটা আলাদা রকম টেস্ট পাওয়া যাবে। কিন্তু দেখো এই ভাজাটাই মেন, ভাজতে ভাজতে তেল বেরিয়ে আসছে, বুঝেছো? তো দেখতে থাকো লাস্ট ফাইনাল লুক। আমি তো এইভাবে করি, তোমরা কে কেমন করে করো প্লিজ আমাকে কমেন্টস করে জানাবে। তো দেখো বন্ধুরা, আমার ড্রাই চিলি চিকেন অলমোস্ট কমপ্লিট, পুরো একদম দেখো শুকনো শুকনো হয়ে গেছে। তো আমি তো এইভাবে করেছি, পুরো ম্যারিনেট করে মশলা দিয়ে ভেজে ভালো করে। তোমরা কে কেমন করে করো প্লিজ আমাকে কমেন্টস করে বলবে। আর আমার এটা কেমন হয়েছে আমি তো খেয়ে বলবো কেমন হয়েছে, আর তোমাদের দেখে কেমন লাগছে তোমরাও জানাবে। তো টাটা, দেখা হচ্ছে পরে আর একটা রান্নার ব্লগ নিয়ে।